হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ প্রবলেমের সলিউশনের ওপর কথা বলবো তো সেই প্রবলেমটা কি অনেকে আপনারা জানেন যে ইন্ডিয়াতে কি অবস্থা ক্রিপ্টো নিয়ে কী প্রবলেম চলছে তো অনেকে এই মুহূর্তে পেমেন্ট চেঞ্জ করতে চাইছে মানে মানে পেমেন্টটা ক্যান্সেল করতে চাইছে ভাবছে যে টোটা ক্যান্সেল করে দিই উইথড্রলটা উইথড্রলটা ক্যান্সেল করে দিয়ে আমরা নতুন উইথ দেব কিসে দেব নতুন উইথড্রলটা আমরা ব্যাঙ্কে দিতে চাই তো সেটার জন্য কি প্রসেস ফলো করতে হবে সেটাই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি এবং শুধু তাই নয় অনেকেরই বেশিজনের নয় অল্প লোকেরই কিছু সংখ্যক মানুষেরই কি হচ্ছে না অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ইনঅাক্টিভ শো করছে তো তাদের জন্য কি করতে হবে কাতে কোথায় কন্ট্যাক্ট করতে হবে সেটাও বলে দিচ্ছি তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে তো অনেকেই ক্রিপ্টোতে দশ ডলার চার্জটা কম এছাড়াও ক্রিপ্টোতে তুললে কোনো ব্যাংকের মতো এক্সট্রা কোনো চার্জ কাটবে না শুধু প্ল্যাটফর্ম টেন ডলারই কাটবে এটা অনেকেই এইটা জানে তো এইটা জানার জন্য অনেকেই কি করেছে ক্রিপ্টোতে উইদোল করেছে এই হিসেবে যে যেহেতু আমাদের এক্সট্রা কোনো চার্জ ফার্জ দিতে হবে না জিএসটি ওএসটি দিতে হবে না তো চলো এখানেই উইজোল করা যাক এছাড়া আরও একটা বড় কারণ হচ্ছে ক্রিপ্টোতে উইদোল তাড়াতাড়ি আসছে তাড়াতাড়ি আসছে মানে ব্যাংকের আগে উইদোল ক্রিপ্টোতে দেওয়া হবে তারপর ব্যাঙ্কে দেওয়া হবে এই মনে করেও অনেকেই কি করেছে ক্রিপ্টোতে উইজ্বল করেছে এখন কি সমস্যা চলছে আপনারা সবাই জানেন তো সেই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অনেকেই ভাবছে যে উইথড্রলটা ক্যান্সেল করে দিই এবং আমরা নতুন করে আর একবার উইথড্রল করব সেটা হচ্ছে ব্যাঙ্কে করব তো ভালো কথা কোনো প্রবলেম নেই তো তার জন্য কি করতে হবে তো তার জন্য যে কাজটা করণীয় সেটা হচ্ছে এটাই যে আপনাদের প্রথমত যেতে হবে ও ফাউন্ডার্স ডট নেটে কোথায় ও ফাউন্ডার্স ডট নেটে ওখানে ও ফাউন্ডারটা লগ ইন করে আপনাকে যেতে হবে সাপোর্টে প্রোফাইলে ডান দিকে ওপরে ক্লিক করলে দেখবেন প্রোফাইল আছে টিকিট রেজ তো ওরকম সাপোর্টে যাবেন টিকিট রেজে গিয়ে আপনি একটা টিকিটে লিখবেন যে ক্যান্সেল উইট ঠিক আছে ক্যান্সেল অফ উইথড্রল বা ক্যান্সেলেশন অফ উইথড্রল এরকম কিছু একটা লিখবেন সাবজেক্টে দেন আপনার নাম লিখবেন আপনার ইমেল আইডি ইমেল বলে আপনার জিমেল আইডিটা দেবেন এবং ওমেল বলে আপনার ওমেল আইডিটা দেবেন পুরোপুরি দেওয়ার পরে তারপরে আপনি লিখবেন যে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই উইথডল প্লিজ ফলো দিস প্রসেস ঠিক ঠিক আছে বাস এইটুখানি লিখবেন বেশি কিছু লোকের নেই থ্যাংক ইউ লিখে দেবেন এটা লেখার পরে আপনি সেন্ড করে দেবেন দেখবেন চার পাঁচ ঘন্টা পাঁচ ছ ঘন্টা আট ঘন্টার মধ্যে আপনার প্রসেসটা ক্যান্সেল হয়ে গেছে উইথডলটা কারণ এটা আপনার হাতে নেই এটা ম্যানুয়ালি ক্যান্সেল করতে হবে তো ওখান থেকে দেখবেন এটা ক্যান্সেল হয়ে গেছে এবং ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আপনার টাকা যখন ওকায়েন আপনার কাছে ফেরত এসে যাবে উইথ টেন ও কয়েন্স মানে যেটা প্রসেসিং কেটেছিলো সেটাও ফেরত আসবে তো সেইভাবে যখন ফেরত এসে যাবে তখন আপনি নতুন আরও একবার নতুন করে আপনি ক্রিপ্টোতে মানে ব্যাঙ্কে সরি উইথড্রল করতে পারেন ঠিক আছে ইনস্ট্যান্টলি করতে পারেন কোনো চাপ নেই যেভাবে করেছিলেন সেইভাবেই করুন ঠিক আছে ব্যাঙ্কে সমস্ত ডিটেলস দিয়ে স্টেপ বাই স্টেপ দিয়ে দিন আপনার অ্যাকাউন্ট নাম্বার সুইফট কোড বা আইএফএসসি কোড আপনার নাম আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দিয়ে দিন কত ডলার তুলতে চান সেসব দেওয়া থাকবো ওখানে দিয়ে আপনি সাবমিট করুন আধার কার্ডের একটা ছবি প্রোভাইড করুন বাস কাজ খতম আপনার ডান আপনার ডিল ডান হয়ে যাবে আপনাকে আর কোনো টেনশন করার দরকার নেই আপনার চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছেন তো যখন টাকা দেওয়া হবে আপনার টাকা চলে আসবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা কি নীরাজ ডালবি নীরাজ ডালবি হলো সলিউশন যাদের আইডি অ্যান ইন হয়ে গেছে তো আপনারাও জানেন অনেকের আইডি ইন হয়ে গেছে তো সেই জন্য কি হয়েছে যে অনেকের আইডি ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য অনেকে প্যানিক করছে তো তাদের একটাই কাজ এখন তারা আপনারা সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করতে যদি না ফিরে থাকেন বা প্রবলেম হইতেই কোনো সলিউশন না বেরিয়ে থাকে তাহলে আপনারা নীরাজ ডালবি স্যারের সাথে কন্ট্যাক্ট করুন ফেসবুকে আপনারা তার নাম্বার বা মেসেজ করতে পারবেন খুব অ্যাক্টিভ থাকেন উনি ও রিপ্লাই দেবেন তো আপনারা নীরজ জলের সাথে কন্ট্যাক্ট করুন যাদের আইডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বাস আপনার যা প্রবলেম হয়েছে আপনি প্রবলেমটা গুছিয়ে বলবেন যে আমি এই করেছিলাম তারপরে এই হয়েছে হোয়াট এভার যাই হয়েছে কেন আপনি গুছিয়ে সুন্দর করে ওনাকে বলবেন উনি ব্যাপারটা ভেরিফাই করবেন দেখবেন যা প্রুফ চাইবে সেগুলো দেবেন তারপরে ওনা উনি ওনার যেভাবে যা স্টেপ আছে উনি ফলো করবেন আপনার আইডির প্রবলেমের সলিউশন হয়ে যাবে আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন এগিয়ে চলুন সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানটা অন আইকনটা অবশ্যই প্রেস করবেন ঠিক আছে আমাদের ফ্যামিলি ষোলো হাজার হতে চলেছে নশো হয়েই গেছে পনেরো হাজার নশো অনেকটা বেড়ে গেছে বাস ষোলো হাজারও তার মাত্র অল্পই কিছু নাম্বারস বাকি তো চলুন ফ্যামিলিটাকে ষোলো হাজার করে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ